Hello everyone, welcome back to my channel. My name is Susmita. So, look, I'm going to show you how to do it. Today, hello, Shivaratri. So, you are going to happy Shivaratri. So, I'm going to show you how to do it. I'm going to show you how to do it. I'm going to show you how to do it. I'm going to show you how to do it. I'm going to show you. শিব জানো তো বাড়িতে যাই তো আমাদের রুম চালু করব তারপর বুঝব ঠিক আছে তো থাকো সাথে আজকে ওইটাই শেয়ার করব শিবের ব্রত করছি তো যা যা করব আজকের দিনে ওইটা তোমাদের সাথে শেয়ার করব থাকো সাথে আমি ঝাউটা দিয়ে দেই কারণ অনেকটা কাজ বসে গেল সেরে তারপর কি বলে স্নানটান করে এসে ঠাকুরের অনেক কিছু বানাতে হবে ঠিক আছে তো চল তাড়াতাড়ি করে নে তো দেখো এখন শিবগুলো ঝাড়ু দিচ্ছি আমাদের অনেকটা রুম তারপর এই যে সিঁড়ি এতগুলো সিঁড়ি তারপর বারান্দা তো এগুলা ঝাড়ু দিতে অনেকটা সময় লাগে আর ফাস্টিং করে এতগুলা ঝাড়ু দিয়ে তারপর এতগুলা রুম সিঁড়ি পুরো বিল্ডিংটাই বলতে পারো মুছতে অনেক এনার্জিও চাই তো আজকে যেহেতু ফাস্টিং এগুলা করে তারপর গিয়ে ঠাকুর ঘরে সবকিছু করতে হবে তো আজকে অনেক বলতে পারো টাফ জব যেটাকে বলে এটা আজকে আমার চলছে এটাও একটা জব ঘরের প্রতিদিন কাজকর্ম থাকে দেখবে যদিও সবাই বলে ঘরের কাজ আর কি ঘরের কাজ অনেক টাফ যারা করো এরাই বুঝতে পারবে তো আমার ঝাড়ুটো শেষ এখন আমি ঘর মোছা স্টার্ট করেছি ভিতরের রুমগুলো মুছে এসে গেছি এখন আমি এই আমার রুমটা মুছছি আমার রুমটা মুছে তারপর আমি বারান্দাগুলো মুছব মুছে এসে তারপর স্নান করব কারণ আজকে তাড়াতাড়ি স্নান করতে হবে গিয়ে ঠাকুর করে অনেক কিছু বানাতে হবে তার মধ্যে বেলটা সিদ্ধ দিয়ে বেলের শরবত বানাতে হবে তো বেলে অনেক টাইম লাগবে তো তাই তাড়াতাড়ি করে যেতে হবে গিয়েটা রেডি করে তারপর মিডিলে একবার যেতে হবে মন্দিরে তো দেখো স্নান করে চলে এসেছি এখন কাপড়গুলো দিয়ে যাবো রুদ্রে দিয়ে তারপর আমাদের যে রুমে সব কিছু বানাতে ওই রুমটা অল্প ঠিকঠাক করতে হবে কারণ সব জিনিস এখানে রাখা থাকে না তো সরিয়ে করতে হয় তো আগের দিন সরিয়েও রাখার জায়গা নেই তাই এখন সরাবো গিয়ে সব কিছু সরিয়ে তারপর বানাতে স্টার্ট করবো চলো আগে কাপড়গুলো দিয়ে দিই কিন্তু কাপড় নিয়ে এসেছি স্নান টান শেষ দিয়ে দিই ঠাকুর সাথে এই যে রুম রুমের অবস্থা অনেক খারাপ এই যে সব কিছু এনে রাখা ফল টল নিচেও টাকাগুলো কিছু রাখা আছে এখন এগুলো সব বের করবো দেখো তারপর এই যে দেখো স্টোভগুলো ঢেকে রাখা আছে সরাবো বাসনগুলো ধোবো তারপর স্টার্ট করবো ঠিক আছে অনেক কাজ অনেক কাজ থাকো বেলটাকে প্রথমে বয়েল করব তোটাকে ফাটিয়ে নিয়ে এটা দেখো অনেক শক্ত অনেক শক্ত তো দেখো বেল বসিয়ে দিয়েছে দেখো আর এখানে এখন করে নেবো পায়াস সুজি পরে করব প্রথমে পায়াসটা করে নিই ওইটা বেলটা হতে হতে করে নিই তারপর 12টা একটা সময় যাবো মন্দিরে এখন অল্প ভিড় হবে মন্দিরে তো 12টা আমি তো দিতে যে বিকেলই হবে ঘরে বিকেলই দেবো তো 12টা একটা বাজবে মন্দিরের ভিতরে প্রথম যতটুকু পারি সেরে নিই বুঝেছ তো করে নিই তো দেখো আমার পায়াস অলরেডি হয়ে যাচ্ছে ওইটা অল্প বাকি আছে কারণ ওটা শক্ত আর আমি যে কন্টিনিউ ভিডিও শুট করবো ওইটা আর হচ্ছে না ক্যামেরা রাখার জায়গা নেই বুঝেছো দেখেছো এখানে অনেক ছোট্ট রুম তো অনেকবার দেখেছো তাই আর আমি পারছি না কন্টিনিউ ভিডিও শ্যুট করতে অল্প অল্প করছি তোমাদেরকে দেখাচ্ছি আবার অফ করে রাখছি তো দেখো আমার পায়াস হয়ে গেছে বেলটা এখনো হচ্ছে তো এসেছি পুজো করতে নিত্য যে পুজোর প্রতিদিন করে থাকি এটা করতে এসেছি দেখো করে নিই তারপর গিয়ে সুজি বানাবো লুচির জন্য রেডি করবো তারপর মন্দিরের উপর যাবো শাড়িটারি পরতে হবে না তো প্রথমে ঠাকুর দিয়ে দিই ঠিক আছে পুজো শেষ করে তো দেখো এখন এখানে এসেছি শাড়িটা বের করবো অল্প প্লেটে দিয়ে ঠিক করে রেখে যাবো আর মামকে অল্প চা দিই মা মানে মামা শাশুড় চা দিয়ে দিই মেয়েকে স্নান করাবো মেয়েকে রেডি করাবো তারপরে মন্দিরে যাব এসে আবার রয়েছে সুজি করবো লুচি ভাজতে হবে নবী দেবীদের রেডি করবো ঠিক আছে তো এখন চাটা দিয়ে দিই তারপর শাড়িটা ঠিক করবো তো দেখো রেডি হয়ে গেছে দেখুন অনেক
তাড়াহুড়ো করে রেডি করেছি বুঝেছো, এগুলো শুট করতে পারিনি। তো এখন বেল দুটা কম হয়ে গেছে, তো হাজব্যান্ড আনতে গিয়েছে, এখন চলে আসবে, তারপর আমরা মন্দিরে চলে যাবো। আমি যাবো, আমার মেয়ে যাবে, হাজব্যান্ড যাবে, আর আমার একটা ননদ যাবে। এই তো রেডি হয়ে এখানে আসছিল এত সময়, এই যে দেখো, তো যাবো বাড়ছি, দেখি কী কী হলো কী কী না। তো দেখো, এটাতে সব কিছু নিয়েছে, বেলটা ক্যারি ব্যাগে নিয়ে নেব। এখানে সবই আছে, ঘি, মধু, জল, দুধ সবই আছে। চলো যাওয়া যাক। দেখো আমরা এসে গেছি, লাইনে দাঁড়িয়ে আছি অনেক লোকজন। তো এই মন্দিরটা না নতুনই হয়েছে মন্দিরটা, 20 দিন হবে ওপেনিং হয়েছে। তো আমাদের পাড়ায় মন্দির, তো এখানে এসেছি আমাদের লাইনে, আমরা 10 নম্বর, হ্যাঁ 10-12 হবে আমরা নম্বরে দাঁড়িয়ে আছি। তো বেশি সময় লাগবে না, অল্প একটু সময় লাগবে, ভেবেছিলাম একদমই সময় লাগবে না, কিন্তু এখানেও ভিড় আছে। তো দেখো এই যে আমার হাজব্যান্ড আর মেয়ে একটা বল নিয়েছে দোকান থেকে, এটা নিয়ে অল্প খেলছে। তো দেখো এখন মেখে খাওয়াচ্ছি, তারপর তোমার সাথে কথা বলছি, ঘরে চলে এসেছি আমরা। তো দেখো চলে এসেছি, আবার অনেকগুলো কাজ বাকি রয়েছে বুঝেছো, আর কি বলে দেওয়ার সময় শ্যুট করা যায়নি, কারণ মন্দিরটা অল্প ছোটো নতুন হয়েছে আমাদের পাড়ায়, তো আর শ্যুট করা যায়নি। তারপর মেয়েরও ক্ষুধা লেগেছে, কারণ সকাল থেকে কিছু খাইনিও, আমি আর টাইম ছিল না, খাওয়াতেও পারিনি ওকে। তাড়াতাড়ি করে এসেছি, এসে ওকে ভাত খাওয়ালাম, আবার স্নান করলাম, এলো আমি 3 বার স্নান করলাম, সকালে একবার স্নান করে এখানে এসেছি, মন্দিরে যাওয়ার আগে আবার স্নান করেছি, কারণ ওকে স্নান দিলাম, তারপর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে স্নান করলাম, করে শাড়িটারি পরে গেলাম। এখন এসে আবার স্নান করে এই নাইটি পরে এসে এখন মধ্যে আমার 3-4টা ড্রেস একদম রেডি হয়েছে কালকের জন্য, ধোয়ার জন্য। তো এখন তাড়াতাড়ি করে করিনি, ঠিক আছে, রাত্রে হয়ে যাচ্ছে, এই জন্য সব কিছু রেডি এখন করবো। হ্যাঁ, তো দেখো এখন বেলটাকে রেডি করছি, বেলের শরবত বানাবো। যাওয়ার আগে, মন্দিরে যাওয়ার আগে আমি সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, এখন এসে এটাকে রেডি করছি। রেডি করে তারপর সুজি বানাবো, যাওয়ার আগে আর সুজি আর বানাতে পারিনি, তাই এখন সুজি বানাবো, আর পায়েসটা তো বানিয়ে গিয়েছি। তারপর সুজি বানাবো আর লুচিটা রেডি করে গিয়েছিলাম, লুচিটা এখন শুধু বেলবো আর ভাজবো, তারপর নবীদ বানাবো, ফল কাটবো। তো দেখো অনেক সময় বেলকে ঠিকঠাক করলাম, তারপরে এই যে এগুলোকে সব বেললাম, এখন ফ্রাই করব। আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে বুঝেছো, 5:20 এরকম হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, এখনও বাকি আমার ফল কাটা বাকি, নবীদ বানানো বাকি, অনেক কিছু বাকি বুঝেছো। তো দেখো লুচি ভাজা চলছে, কিন্তু আমি রাখতে পারছি না, তোমাদেরকে কনস্ট্যান্ট দেখে যাবো, তার জন্য রাখতে পারছি না বুঝেছো। তো দেখো আমার এখানে পুরো কাজ শেষ, সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমি শুধু শতনামটা করবো। চলো নিচে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই, একদম পারিনি পুরোটা শ্যুট করতে, রাখার টেনশন ছিল কখন বলবে না, আমি তো থাকবো। এই দেখো সুচিস্মিতা, চলো পুজো করি, তোমাদেরকে দেখিয়ে দিই, সবকিছু রেডি করেছি এখানে, সব কিছু ঠিকঠাক করে দেওয়াটাই সব থেকে বড় টাফ এত ছোটো জায়গায় বুঝেছো। তো ওইটা করে নিয়েছি, টেনশন ছিল, টেনশনটা চলে গেছে, এখন তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখানে সব কিছু রেডি করে দিয়েছি, এই দেখো এখানে মিষ্টি, পায়াস, লুচি, সুজি, এখানে বেলের শরবত, দেখো নবীন, এখানে শিব ঠাকুরকে সব দিয়ে দিয়েছি, এখানে ফল দিয়েছি, দেখা যাচ্ছে। তো এই ছিল আমার আয়োজন শিব পুজোর, এখন পুজো করব, পুজো করব কি ভুঁইটা পরব, এই যে দেখো এই ভুঁইটা পরব, এখন ঠাকুর সাথে পরে নিই, এখন এটা পরতে আমার সময় লেগে যাবে বুঝেছো। তো চলো পরে নিই, ছোট্ট কাটো কিছু ভিডিও বেশি আর বড় করতে পারি না, দৌড়াদৌড়ি করে উপর নিচ উপর নিচ করতে করতে আর হয় না, আর ফোনটা রাখার জায়গা নেই, যে রাখবো আর দেখা যাবে, আমি তো উপরে রাখি তো নিচটা দেখা যায় না, নিচে রাখি তো উপর দেখা যায় না, এইভাবে হচ্ছে, উপরেও যেমন এখানেও সেম।
তো তাই তারপর সাথে আমি পড়ে নিই। তো দেখো আমার পড়া শেষ, এখন প্রণাম প্রণাম করে অল্প সময় গিয়ে বসে থাকবো, ঠাকুর খাবেন দাবেন তারপর আবার আসবো এসে ফুকটুক ছুটাবো, ঠিক আছে? এই দেখো শেষ, তো দেখো প্রসাদ নিয়ে এসে গেছে, এই দেখো এখন প্লেটগুলো দেখো সবাইকে দেব, এই দেখো প্লেট রেডি করছি সবাইকে দেব, সবাই ঘরে ঘরে দিয়ে দেবো আর আমরা তো ঘরে সবাই খাবো। তো দেখো সবাইকে দিয়ে দিয়েছি, এখন আমি বসেছি খেতে, এই দেখো। তো দেখো নিয়ে বসেছি, সব কিছু নেই নেই কারণ হলো কি পরে খাবো, এখন শুধু ব্রতটা ভাঙবো তাই বিয়ালের শরবত নিয়েছি, এটা খেয়ে নিই। তারপর খেয়ে দিয়ে এগুলো সব বাসন, অনেক বাসন বুঝেছ, পরিষ্কার টরিষ্কার করতে হবে, ঠিকঠাক করতে হবে। কি গো মেয়ে এসেছে, তো আমি খেয়ে নিই। গুন্ডু এসেছে বুঝেছ, ওরা মামার বাড়িতে দিবে, ওরা ঘরে নেই, ওরা ওর বাবার বাড়িতে। আর মা সকালবেলা দিয়ে তারপর ভাত খেয়ে নিয়েছেন, তো আমি আমার হাজব্যান্ডই আজকে ফাস্টিং করেছি বুঝেছ। আর দিবে ওরা ঘরে নেই, মা এখন গুন্ডু চলে এসেছে থাকবে, কালকে আবার যাবে এরকমই ও চায়, আর আজকে রাত্রে আসলো কালকে আবার চলে যাবে এরকম করছে ও চার পাঁচ দিন থেকে। আমি দৌড় দৌড় করছি। তো দেখো প্রসাদ খাওয়া দাওয়া সেরে এসে সব কিছু গুছিয়ে নিলাম, এই দেখো চুলাটুলো মুছে আবার জায়গা মতো রেখে দিয়েছি, সবগুলো বাইরে এরকম রাখা যাবে না, না রিক্স হয়ে যাবে, সব আবার ঢুকিয়ে দিয়েছি, এই দেখো সব ঢুকিয়ে দিয়েছি। আর এখানে শুধু বাসন রয়েছে, ঘরে নিয়ে যাবো কালকে ধুয়ে দেবো, এই দেখো এগুলো কালকে ধোবো। এখন ঠাকুর ঘরে যাবো, গিয়ে ঠাকুর ঘরটাকে ঠিকঠাক করবো, পরিষ্কার করবো, করে তারপর মেয়েকে খাওয়াতে হবে। 9:20 হয়ে গেছে, মেয়েকে খাওয়াতে হবে, বিছানা করতে হবে, তারপর মেয়েকে ঘুম পাতাতে হবে, তারপর ঘুমানো বুঝেছো। অনেক অনেক এখনো কাজ বাকি রয়েছে, তো কিছু আরও সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার এসে কথা বলছি। তো দেখো এরম লক করে দিয়েছি, এখন নিচে যাব ঠাকুর ঘর গিয়ে ঠিকঠাক করে তারপর ওইটাও লক করবো। আর তেল রয়ে গেছে, লুচিগুলো ভেজে এই দেখো তেল হয়ে গেছে, এগুলো তেলে রেখে দেবো ঘরে, কালকে বাসন দেবো, আজকে আর পারছি না, অনেক রাত্র হয়ে গেছে, এখন অনেক কাজ বাকি, মেয়েকে খাওয়ানো, ঘুম পাতানো, বিছানা করা, তাই এখন দেখো ওই করে যাবো, আগে তেলগুলো রেখে আসি, দেখেছো আগে তেলগুলো রেখে আসি। তো দেখো এখন এসেছি ঠাকুর করে ঠিকঠাক করবো, এমনি তো ঠিকই আছে, বাট এই জিনিসগুলো ঢুকাতে হবে, লক করতে হবে, এই যে এগুলো ঢুকাতে হবে, লক করতে হবে, বাকি তো কালকে ঠিক করবো, আজকে আর এনার্জি নেই, শুধু জিনিসগুলো ঢুকিয়ে লক করে দেবো, ঠিক আছে চলো করে নিই। তো দেখো এই রুমের আমার কাজ শেষ, সব ঢুকিয়ে নিয়েছি, দেখো এখানে পরিষ্কার করে নিয়েছি, দেখো কালকে যখন ঝাড়ু দেবো চাবড়াগুলো ফেলে দেবো, আর তালাও লাগিয়ে দিয়েছি দেখো। তো এখন যাই, এখন ডিউটি শেষ না বুঝেছো, শুধু এই ঠাকুরঘরের দিকে সব কিছু শেষ হলো, বাকি রয়েছে কালকে তো বাসন শুনিগুলো বাকি রয়েছে, বাট এখন মেয়ের দিকে বাকি রয়েছে, মেয়েকে খাওয়াবো, বিছানা করবো, ঘুম পাতাবো, কাজের শেষ নেই বুঝেছো। প্রতিদিন তো আর পুরো লাইফটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না, পুরো ডেইলি যে লাইফটা তাকে শেয়ার করতে পারি না, তো লাইফে অনেক কাজ বুঝছে, সবাই তোমাদেরও আছে নিশ্চয়ই, সবারই আছে, তো ওইটা আর কি চলো করে নিই, অল্প রেস্ট না নিলেও হবে না, শরীর এমনিতেই আমার ভালো যায় না, তার মধ্যে আজকে তো সারাদিন থেকে অনেক পরিশ্রম চলছে, একদম বসে তোমাদের সাথে কথাও বলিনি। আজকে সকালটি তো দেখলে ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, বাসন ছিল চারদিকের অনেক, ওইগুলো সব মেজে তারপর আমি কি বলে এসে দেখলাম মেয়ে উঠে গেছে, মেয়েকে মুখ ধোয়ালাম, মেয়েকে জল খাওয়ালাম, বিস্কুট দিলাম, দিয়ে আমি স্নানে গেলাম, স্নান করে আসি আমি উপরে গিয়েছি, গিয়ে আমি বেলটা ফাটিয়ে বয়েল করতে বসিয়ে দিলাম, পায়াস বানালাম, তারপর মা বললেন উনি ঠাকুর দেবেন, তো আমি আর দেইনি, তারপর মা এসে বললেন ওনার লেট হয়ে যাচ্ছে আর শরীরটাও ভালো আছে না, তারপর গিয়ে আমি ঠাকুর দিলাম বুঝেছো, নাহলে মা বলেছেন দেবেন, তো আমি ভাবলাম মা যখন দেবেন কারণ উনি পুরো ফাস্টিং করবেন না, দিয়ে খেয়ে নেবেন, তো উনি বললেন ঠাকুর দিয়ে শিবকে স্নান করে অনেক লেট হয়ে যাবে ওনার, তো বললাম চলো ঠিক আছে আমি দিয়ে দিই তাহলে, তারপর আমি গিয়ে দিলাম ঠাকুর পুজো পুরো দিয়ে দিলাম, মা শিবকে স্নান করিয়ে যা শিবের পাচারে চালি পরে এসে মা রান্না করলেন, মা মা মামা মামা শ্বশুর এখানে, তো দাদা ভাই বোনি ওরা ভাত খেলো, তারপর তো দেখলি আমি রেডি হলাম, গেলাম
মেয়েকে স্নান করালাম, আসলাম, আশা করে মেয়েকে খাওয়ালাম। তিনবার টুটে স্নান করেছি আজকে, বুঝেছো, তিনবার। তো চলো এখন গিয়ে বিছানা করি, মেয়েকে খাওয়াই। আরও অল্প সময় আছে তোমাদের সাথে, তারপর গুড নাইট বলি নাকি? আর অল্প সময় থেকে যাই, নাহলে তো আর হয় না। চলো মেয়েকে খাওয়াবো, দেখি মেয়ে কী খায়, রুটি না লুচি কী খায় দেখি। তো দেখো এখন ঘরে এসেছি, এটা তো ভুলেই গেলাম, এই যে প্রসাদগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে, হয় ফ্রিজে রাখতে হবে না নষ্ট হয়ে যাবে, বুঝেছো। তাই তো ভুলে গেলাম, এটা একটা কাজ বাকি রয়েছে, বুঝেছো, এগুলো ঠিক করে তারপর মেয়েকে খাওয়াবো, বিছানা করব। তো দেখো আমার রেডি বেড, এখন আর দেরি করা যায় না, বুঝেছো। মেয়েকে এখন ঘুমবা দেবো, এই দেখো মেয়ের দিনের বেলা ঘুমায়নি না, দেখাও না। চলো আজকের মতো টাটা, তোমাদের সবাইকে শিবরাত্রি চলে। হ্যাঁ তো শিবরাত্রি কুলে নাও, আসো কুলে নেবো। বলো গুড নাইট, বলো গুড নাইট, বলো গুড নাইট দেবো, আগে বলো, আগে সুন্দর করে গুড নাইট বলো, গুড নাইট কিসি করো, হাত দিয়ে ফ্লাইং। এখন মিমি বলি তারপর। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এখন মেয়েকে ঘুম পাতাবো, আমি একটু রেস্ট করবো, বুঝেছো। ঘুম তো তাড়াতাড়ি আসবে না, অল্প সময় রেস্ট করতে হবে, তারপর হয়তো ঘুম আসবে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে আমার ভিডিওগুলো দেখো, আর যারা এসেছো বা আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই না, হ্যাঁ তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, লাইক করবে, কমেন্ট করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো আজকের মতো টাটা টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো প্লিজ 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 তোমরা সবাই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো বেশি করে দেখো না বাবা, তুমি বলো প্লিজ প্লিজ ভিডিও দেখবে, ইয়ে বাবা মামা বলে এরকম প্লিজ বলে, বুঝেছো, প্লিজ প্লিজ বলো ভিডিও দেখবে, হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করবে, বলো চ্যানেল, বলো চ্যানেল, চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাপা প্লিজ, কাকা চলো টাটা, গুড নাইট, কাকা কাকা।